তিরমিজি শরীফের 1639 নম্বর হাদিসে আসছে عن ابن عباس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول عينان لا تمسهما النار عين بكت من خشية الله وعين باتت تحرس في سبيل الله زرب لنا الله أكبر আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস শুনেছি রাসূল বলেছেন আইনান লা তামাসসুহুমান নার দুই শ্রেণীর মানুষের চক্ষুকে কোনোদিন কোন অবস্থায় জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না দুই শ্রেণীর মানুষের চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না এর অর্থ হলো দুই শ্রেণীর মানুষের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত শরীরের কোন জায়গায় জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না রাসূল বলেন এক নম্বর শ্রেণীর মানুষ হলো এক নম্বর শ্রেণীর চক্ষু হলো আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওই চক্ষু যেই চক্ষু আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে রুনা জারি করে রাসূল বলেন দুই নম্বর ওয়াইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ ওই চক্ষুওয়ালা ব্যক্তি যেই চক্ষুওয়ালা ব্যক্তি রাতের বেলায় না ঘুমায়া সজাগ তাইখা রাতের বেলায় না ঘুমায়া সজাগ তাইখা আল্লাহর রাস্তায় পাহারাদারি করে জোরে বলেন না সুবহানাল্লাহ রাসূল বলেন দুই শ্রেণীর মানুষকে জাহান্নামের আগুন কখনো স্পর্শ করতে পারবে না অর্থাৎ ওই ব্যক্তিটাকেই কখনো জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না এক যে আল্লাহর কাছে গুনাহের উপরে শর্মিন্দা হয়ে লজ্জিত হয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে রুনাজারি করে আর দুই যে আল্লাহর রাস্তায় পাহারাদারি করে তিরমিজির আরেক হাদিসে আসছে 1633 নম্বর হাদিসে আসছে عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يلج النار رجل بكى من خشية الله حتى يعود اللبن في الضرع ولا يجتمع غبار في سبيل الله ودخان في جهنم زرب لنا سبحان الله আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়ালিজুন নার রাজুলুন ওই ব্যক্তি জাহান্নামে পৌঁছবে না ওই ব্যক্তি জাহান্নামের মধ্যে যাবে না ওই ব্যক্তি জাহান্নামের মধ্যে আল্লাহ নিক্ষেপ করবেন না ওই ব্যক্তিকে আল্লাহ জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাবেন না মান বাকা মিন খাশিয়াতিল্লাহ যে আল্লাহর ভয়ে কান্নাকাটি করে জোরে বলেন না সুবহানাল্লাহ যে আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে কান্নাকাটি করে রাসূল বলেন লা ইয়ালিজুন নার রাজুলুন ওই ব্যক্তিকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবেন না ওই ব্যক্তি জাহান্নামের আগুনে যাবে না রাসূল বলেন এটা কি রকম অসম্ভব حتى يعود اللبن في الضرع যেমন ভাবে দুধ দহন করার পরে গাবি থেকে দুধ দহন করার পরে ওই দুধকে আবার গাবির স্তন দিয়ে প্রবেশ করানো যেমন অসম্ভব যেই ব্যক্তি আল্লাহর কাছে কান্নাকাটি করে ওই ব্যক্তিকে জাহান্নামে দেওয়া ঠিক অসম্ভব বলেন না সুবহানাল্লাহ গাবির থেকে আমি দুধ দহন করলাম এই দুধটাকে আবার গাবির স্তনের দিয়া আবার কি ভিতরে ঢুকাইতে পারবো
এটা অসম্ভব, কখনো সম্ভব নয়। রাসূল বলেন ঠিক তেমনি ভাবে যেই ব্যক্তি আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে কান্নাকাটি করে ওই ব্যক্তিটাকেও জাহান্নামের আগুনে দেওয়া অসম্ভব। রাসূল বলেন ওয়ালা ইয়াজতামিউ গুবারুন ফি সাবিলিল্লাহ ওয়া দুখানুন ফি জাহান্নাম। আরেক শ্রেণীর মানুষ হলো ওই সমস্ত মানুষ যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, আল্লাহর রাস্তায় কাফিরদের বিরুদ্ধে ইসলামের পক্ষ হয়ে যুদ্ধ করে, এই সমস্ত মানুষের পায়ের ধুলা, এই সমস্ত মানুষের পায়ের ধুলা আর জাহান্নামের আগুন কখনো একসঙ্গে মিলিত হবে না। একজন মুজাহিদের দাম আল্লাহর কাছে এতটুকু। আরেক হাদিসে আসছে মুজাহিদ মুজাহিদ মারা যাবে আল্লাহর রাস্তায় মারা যাবে জিহাদ করে, সাথে সাথে সে জান্নাতে চলে যাবে। আর কান্নাকাটি করে নেওয়ালা ব্যক্তি যে আল্লাহর কাছে কান্নাকাটি করে, রুনাজারি করে আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে, রাসূল বলেন তাকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবেন। ও ভাই, বেশি বেশি কান্নাকাটি করতে হবে, বেশি বেশি আল্লাহর কাছে রুনাজারি করতে হবে, গুনাহের উপরে লজ্জিত হয়ে, গুনাহের উপরে শর্মিন্দা হয়ে। রাজি আছি তো ইনশাআল্লাহ, রাজি আছি তো ইনশাআল্লাহ। আমরা কান্নাকাটি করি না, কান্নাকাটি করা জানিও না, আমরা বেশি হাসাহাসি করি। অথচ কোরআনুল কারিমের আয়াত ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবুকু কাসীরা, ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবুকু কাসীরা। আল্লাহ বলেন ও আমার বান্দারা, ও আমার বান্দারা, তোমরা কম হাসো বেশি কান্নাকাটি করো, কম হাসো বেশি কান্নাকাটি করো। আমরা তো কান্নাকাটি করি না, আমরা বেশি হাসাহাসি করি। বুখারীর হাদিসের মধ্যে আসছে, বুখারীর 1423 নম্বর হাদিসে আসছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سبعه يظلهم الله في ظله يوم لا ظل الا ظله الامام العادل ورجل شاب نشاب عباده الله ورجل قلبه معلق في المساجد ورجلان تحابا في الله اجتمع عليه وتفرق عليه ورجل طلبته ذات منصب وجمال فقال اني اخاف الله ورجل تصدق اخفاء حتى لا تعلم شماله ما تنفق بيمينه ورجل ذكر الله خاليا ফাফাদাত আইনাহু। জুরে বলেন না সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাবাতু ইয়াজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। সাত শ্রেণীর মানুষকে আল্লাহ কিয়ামতের দিন আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন। কয় শ্রেণী? জোরে বলেন না, কয় শ্রেণী? সাত শ্রেণীর মানুষকে আল্লাহ হাশরের ময়দানে কিয়ামতের দিন আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন। রাসূল বলেন ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, যেই দিন আরশে আজিমের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না, যেই দিন বাবা তার ছেলেকে চিনবে না, যেই দিন মা তার মেয়েকে চিনবে না, যেই দিন ভাই তার ভাইকে চিনবে না, যেই দিন বন্ধু তার বন্ধুকে চিনবে না, যেই দিন বোন তার বোনকে চিনবে না, যেই দিন দাদা তার নাতিকে চিনবে না, কেউ কাউকে চিনবে না, শুধুমাত্র পেরেশানির উপরে থাকবে, শুধুমাত্র দৌড়ের উপরে থাকবে, সবাই শুধু বলবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। রাসূল বলেন ওই কিয়ামতের ভয়াবহ বিভীষিকাময় সময়ে হাশরের কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা
আমার উম্মতের সাত শ্রেণীকে আল্লাহ সাত শ্রেণীর মানুষকে আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন রাসূল বলেন এক নম্বর আল ইমামুল আদিল ওই নেতা ওই শাসক যে ন্যায় পরায়ণ ছিল যে ইনসাফওয়ালা ছিল রাসূল বলেন দুই নম্বর ওয়াশাবুন নাশাবি ইবাদাতিল্লাহ ওই যুবক যে যৌবন বয়সে আল্লাহর ইবাদত করেছে রাসূল বলেন তিন নম্বর ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ওই পুরুষ যার দিল মসজিদের সাথে ঝুলন্ত ছিল অর্থাৎ ইন্তেজারুস সালাত বাদাস সালা এক ওয়াক্ত নামাজ শেষ হওয়ার পরে আরেক ওয়াক্ত নামাজের অপেক্ষায় থাকতো রাসূল বলেন চার নম্বর ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি ওই দুইজন মানুষ যারা একে অপরকে মহব্বত করে আল্লাহর ওয়াস্তে কার ওয়াস্তে বলেন না কার ওয়াস্তে একে অপরকে মহব্বত করে আল্লাহর ওয়াস্তে যেমন ফারুক সাহেব মহব্বত করেন নুরুজ্জামান ভাইকে আল্লাহর ওয়াস্তে আলাউদ্দিন ভাই মহব্বত করেন মিজান ভাইকে আল্লাহর ওয়াস্তে এভাবে একে অপরকে মহব্বত করে কার ওয়াস্তে রাসূল বলেন এই দুই শ্রেণীর মানুষকে আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন রাসূল বলেন পাঁচ নম্বর হলো ওয়ারাজুলুন তালাবাতহু ইমরাতুন যাত মাংসবিং ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ ওই পুরুষ যেই পুরুষকে একজন সুন্দরী রূপসী যুবতী মহিলা ডাক দিল আহ্বান করল আর বলল আসো পুরুষ এদিকে আসো আমার মনের চাহিদা পূরণ করে দাও অর্থাৎ জিনার দিকে আহ্বান করল খারাপ কাজের দিকে আহ্বান করল জবাবে পুরুষ বলল ইন্নি আখাফুল্লাহ ও সুন্দরী যুবতী রূপসী মহিলা আমি তোমার এই খারাপ কাজ করতে রাজি নয় আমি আল্লাহকে ভয় করি আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে যেই পুরুষ ওই মহিলার প্রস্তাবে রাজি হয় না রাসূল বলেন এই পুরুষটাকে মারা যাওয়ার পরে কিয়ামতের দিন হাশরের ময়দানে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন রাসূল বলেন ছয় নম্বর ওয়ারাজুলুন তাসাদদাকা ইখফান হাত্তা লা তাআলামা শিমালুহু মা তুনফিকু বিয়ামিনি ওই পুরুষ যেই পুরুষ গোপনে সদকা করে এমনভাবে সদকা করে তার ডান হাতও জানে না তার বাম হাত জানে না ডান হাত দ্বারা কি সদকা করা হয়েছে ওই পুরুষ যে ডান হাতে সদকা করে বাম হাত জানে না যে কি সদকা করা হয়েছে আমাদের অভ্যাস হইল আমি সদকা করেছি 10,000 টাকা দিয়েছি 20,000 টাকা দিয়েছি আমার যদি নাম না বলা হয় তাহলে ইমাম সাহেবের চাকরি নাই বাস্তব না অবাস্তব 20,000 টাকা দিছি 10,000 টাকা দিছি 5,000 টাকা দিছি ইমাম সাহেব আমার নাম কইল না কেন খতিব সাহেব আমার নাম কইল না খেলো এইটা নিয়ে পুরা মহল্লায় মিছিল শুরু হয়ে যায় রাসূল বলেন নাম ফুটানোর জন্য মানুষ জানবে একজন আমি দানবীর এই নিয়তে যদি কেউ দান করে রাসূল বলেন তার দানের সওয়াব সে দুনিয়াতেও পাবে না আখেরাতেও পাবে না বলেন না নাউজুবিল্লাহ কারণ কি কারণ এটা মানুষ দেখানোর জন্য হয়ে গেল আমরা সদকা করব মানুষ দেখানোর জন্য নাকি আল্লাহকে দেখানোর জন্য জোরে বলেন না কাকে দেখানোর জন্য
আল্লাহকে দেখেন রাসূল বলেন সাত নম্বর শ্রেণীর মানুষ হলো এই সমস্ত মানুষ ওয়ারাজুলুন যাকার আল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু ওই পুরুষ যে নীরবে একা গোপনে শেষ রাতে উঠে শেষ রাতে উইঠা ওয়ারাজুলুন যাকার আল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু যে আল্লাহর জিকির করে আল্লাহর গোলামি করে আল্লাহর ইবাদত করে আল্লাহর গোলামি করার সময় জিকির করার সময় আল্লাহর ইবাদত করার সময় ফাফাদাত আইনাহু তার চোখ দিয়ে পানি পড়ে আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে রাসূল বলেন এই সমস্ত পুরুষ যারা এই সমস্ত ব্যক্তি যারা যাদের চোখ দিয়ে পানি পড়ে আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে একা একা নীরবে গোপনে কান্নাকাটি করে এই সমস্ত পুরুষদেরকে আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন ও ভাই আমরা তো কান্নাকাটি করি না কান্নাকাটি করা জানিও না নীরবে গোপনে আল্লাহর কাছে কান্নাকাটি করা আল্লাহর কাছে রুনা জারি করা এটা যে কত ফায়দা এটা যে কত লাভ এই লাভ এই ফায়দাটা আমরা জানি না হাদিসের মধ্যে আসছে হাদিসের মধ্যে আসছে রাসূল বলেছেন আনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من ذكر الله خاليا ففادت عيناه من خشية الله حتى يصيب الأرض من دموعه لم يعذبه الله تعالى يوم القيامة زربلن الله أكبر أنس بن مالك رضي الله تعالى عنه بلن رسول أكرم صلى الله عليه وسلم بلتن من ذكر الله خاليا ففادت عيناه من خشية الله আমার ওই উম্মত যেই উম্মত একা একা নীরবে গোপনে আল্লাহর ইবাদত করে আল্লাহর জিকির করে আল্লাহর ইবাদত করার সময় গোলামি করার সময় জিকির করার সময় ফাফাদাত আইনাহু মিন খাশিয়াতিল্লাহ আমার ওই উম্মতের চোখ দিয়ে পানি পড়ে আল্লাহর ভয়ে কার ভয়ে বলেন না কার ভয়ে আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি পড়ে রাসূল বলেন হাত্তা ইউসিবাল আরদা মিন দুমুইহি চোখের পানি গালবে দাড়ি ভিজে জমিনে পড়ে যায় চোখের পানি গালবে দাড়ি ভিজে জমিনে পড়ে যায় রাসূল বলেন আমার ওই উম্মতের ক্ষেত্রে সুসংবাদ হইল লাম ইউআযিবুহুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামা আমার ওই উম্মত মারা যাওয়ার পরে আমার ওই উম্মতকে আল্লাহ কিয়ামতের দিন জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাবেন না আমার যেই উম্মত আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে রুনা জারি করে আমার ওই উম্মত মারা যাওয়ার পরে আল্লাহ আমার ওই উম্মতকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাবেন বলেন না জ্বালাবেন আমরা সকলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই তো ইনশাআল্লাহ বাঁচতে চাই তো ইনশাআল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য জাহান্নামের আগুন থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদেরকে যেই কাজটা করতে হবে সেটা হলো আল্লাহর কাছে রুনাজারি করতে হবে কান্নাকাটি করতে হবে রাজি আছি তো ইনশাআল্লাহ রাজি আছি তো ইনশাআল্লাহ শুধু হাসাহাসি করলাম শুধু আনন্দ করলাম শুধু ফুর্তি করলাম কিন্তু নীরবে গোপনে বৈশা আল্লাহর কাছে রুনাজারি করলাম না আল্লাহর কাছে কান্নাকাটি করলাম না তৌবা ইস্তেগফার করলাম না জাহান্নামের আগুন থেকে বাঁচা আমার দ্বারা এত সহজে সম্ভব নয় এত সহজে সম্ভব নয় এখানে আমরা যত মুসল্লিয়ানে কেরাম আছি এখানে আমরা যত মুসল্লিয়ানে কেরাম আছি আমি বুকে হাত দিয়ে আমি বুকে হাত দিয়ে বলতে পারবো না আমি বুকে হাত দিয়ে এই কথা বলতে পারবো না
যে আমি কখনো কবিরা গুনাহ করি নাই বলতে পারবো? বলতে পারবো? এখানে আমরা যারা আছি সবাই আমরা কবিরা গুনাহ করেছি, নাফরমানি করেছি, আল্লাহর ফরমাবরদারি আল্লাহর নির্দেশ আমরা মেনে চলি নাই, আল্লাহর আল্লাহর অবাধ্য, আল্লাহ আল্লাহ যেই সমস্ত কাজে নারাজ হন, যেই সমস্ত কাজ করলে আল্লাহ বেজার হন, নারাজ হন, এই সমস্ত কাজ আমরা একবার নয় শতবার করেছি। বাস্তব না অবাস্তব বলেন না? বাস্তব না অবাস্তব? কবিরা গুনাহ করেছি, কবিরা গুনাহের উপরে কবিরা গুনাহ, সুদের উপরে সুদ, মদের উপরে মদ, জুয়ার উপরে জুয়া, লুডুর উপরে লুডু, টিভি দেখার উপরে টিভি দেখা, তাস খেলার উপরে তাস খেলা, নামাজ ছেড়ে দেওয়ার উপরে নামাজ ছেড়ে দেওয়া, এই সমস্ত কবিরা গুনাহের কারণে আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে, আল্লাহর কাছে মাফি চাইতে হবে। আল্লাহর কাছে মাফি চাওয়া ছাড়া, আল্লাহর কাছে ইস্তেগফার করা ছাড়া, আল্লাহর কাছে রুনাজারি করা ছাড়া যদি মারা যাই সরাসরি জাহান্নাম। সরাসরি বলেন না? সরাসরি সরাসরি? ও ভাই, এটা আমার কথা নয়, আল্লাহর কথা। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম। আল্লাহ বলেন, আমার যেই সমস্ত মুমিন বান্দারা, আমার যেই সমস্ত মুমিন বান্দিরা গুনাহ করেছে, নাফরমানি করেছে, বলেন না গুনাহ করেছে, আমার আল্লাহ বলেন, আমার যেই সমস্ত মুমিন বান্দারা, আমার যেই সমস্ত মুমিন বান্দিরা গুনাহ করেছে, নাফরমানি করেছে, নাফরমানি করার পরে, গুনাহ করার পরে সুম্মা লাম ইয়াতুবু, তওবা ব্যতীত, কি ব্যতীত? তওবা ব্যতীত, আল্লাহর কাছে রুনাজারি করা ব্যতীত, আল্লাহর কাছে কান্নাকাটি করা ব্যতীত মারা গিয়েছে। আল্লাহ বলেন, ফালাহুম জাহান্নাম, ফালাহুম আযাবু জাহান্নাম, এদের জন্য জাহান্নামের শাস্তি অপেক্ষা করছে। বলেন না? নাউজুবিল্লাহ। তাহলে গুনাহ করার পরে, নাফরমানি করার পরে আল্লাহর কাছে কি করতে হবে? রুনাজারি করতে হবে, কান্নাকাটি করতে হবে। সকলে রাজি আছি তো? ইনশাল্লাহ। একটু সামনে আগে আসেন, ফাঁক জায়গা মাইরা বসেন। ও ভাই, রুনাজারি করা, কান্নাকাটি করা, এটা কত বড় লাভ আর এটা কত বড় ফজিলতের কাজ! আমি আপনাদেরকে আরেকটা হাদিস শুনাই। সাহাবায়ে কেরাম নবীদের পরে শ্রেষ্ঠ মানুষ, নবীদের পরে, নবীদের পরে শ্রেষ্ঠ মানুষ সাহাবায়ে কেরাম। এই সাহাবায়ে কেরামের ব্যাপারে আসছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল বাকা আসহাবু সুফাতে হাত্তা জারাদ দুমুউহুম আলা খুদুউহিম। عن أبي هريرة رضي الله تعالى عنه قال لما نزلت هذه الآية أفمن هذا الحديث تعجبون وتضحكون ولا تبكون بكى أصحاب الصفة حتى جرت دموعهم على خدوعهم فلما سمع رسول الله صلى الله عليه وسلم فبكينا ببكائهم فَبَكَيْنَا بِبُكَائِهِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمْ لَا يَلِجُ النَّارَ رَجُلٌ بَكَى مِنْ خَشْيَةِ اللَّهِ وَلَنَّ سُبْحَانُ اللَّهِ أبو هريرة رضي الله تعالى عنه بلن قرآن الكريم رآيات أفمن هذا الحديث تعجبون وتضحكون ولا تبكون قرانের এই আয়াতটা নাজিল হওয়ার পরে, এই আয়াতটা রাসূলের উপরে নাজিল হওয়ার পরে বাকা আসহাবুস সুফাতি
حتى جرت دموعهم على خضوعهم رسولের একদল সাহাবায়ে কেরাম ছিলেন যাদের পরিচয় ছিল এরা হলেন আসহাবে সুফফাহ এরা হলেন আসহাবে সুফফাহ এই সমস্ত আসহাবে সুফফার সাহাবায়ে কেরাম মসজিদে নববীর মধ্যে কান্নাকাটি রুনাজারি শুরু করে দিয়েছেন কান্নাকাটি রুনাজারি শুরু করে দিয়েছেন আবু হুরায়রা বলেন حتى جرت دموعهم على خدوعهم এমন ভাবে কান্নাকাটি করতেছেন এমন ভাবে রুনাজারি করতেছেন প্রত্যেকের কান্নাকাটির চুকের পানি গাল বেয়ে দাড়ি ভিজে গিয়েছে এমন ভাবে কান্নাকাটি করেছেন حتى جرت دموعهم على خدوعهم প্রত্যেকের চুকের পানি গাল বেয়ে দাড়ি পর্যন্ত চলে আসছে সবাই কান্নাকাটি করতেছেন সবাই কান্নাকাটি করতেছেন কান্নার আওয়াজ রাসূল পর্যন্ত চলে গিয়েছে বলেন না সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ রাসূল সাহাবায়ে কেরামের কান্নার আওয়াজ শুনেছেন কান্নার আওয়াজ শুনার পরে রাসূল ঘর থেকে বাহির হয়েছেন ঘর থেকে বাহির হয়ে মসজিদে আসছেন মসজিদে আয়েশা ফাবাকাইনা বিবুকাইহি আবু হুরায়রা বলেন আমরা আসহাবে সুফফার যারা আমরা যারা কান্নাকাটি করতেছি আমাদের সাথে রাসূল ও আয়েশা কান্নাকাটি শুরু করে দিয়েছে আমরা যারা কান্নাকাটি করতেছি আমাদের সাথে রাসূল ও আয়েশা কান্নাকাটি শুরু করে দিয়েছেন কান্নাকাটি এমন ভাবে কান্নাকাটি করে দিয়েছেন এমন ভাবে কান্নাকাটি শুরু করে দিয়েছেন ফাবাকাইনা বিবুকাইহি আমরা যারা সাহাবায়ে কেরাম ছিলাম আমরা আরো বেশি কান্নাকাটি শুরু করে দিয়েছি এক পর্যায়ে সবার কান্নাকাটি থামলো সবার কান্নাকাটি সবাই কান্নাকাটি থামিয়ে দিলাম আমরা যখন কান্নাকাটি শুরু করার শেষ করে দিলাম রাসূল এবার বললেন ও আমার সাহাবায়ে কেরাম ও আমার সাহাবায়ে কেরাম শুনে রাখো লা ইয়ালিজুন্নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ আমার উম্মতের মধ্যে যেই উম্মত আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে কান্নাকাটি করবে আমার ওই উম্মতকে আল্লাহ জাহান্নামের আগুনের মধ্যে ফালাই দিবেন না কান্নাটি কান্নাকাটি করা রুনাজারি করার ফজিলত আছে না নাই বলেন না আছে না নাই আল্লাহর কাছে বেশি বেশি কান্নাকাটি করব রুনাজারি করব আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন আমিন আমাদের সকলকে তৌফিক দান করেন আমিন আমিন বলেন না আমিন বলেন আমিন ও ভাই আমরা তো কান্নাকাটি করি না আমরা তো রুনাজারি করি না আমরা মনে করি কি মারা যাওয়ার পরে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন এরকম ভাবসাব না এরকম ভাবসাব না কিছু নামাজ পড়ি কিছু তেলাওয়াত করি কিছু জিকির করি এই জিকির এই তেলাওয়াত এই রুনাজারির রুনাজারির কারণে আমরা মনে করি কি মারা যাওয়ার পরে আমি জান্নাত পেয়ে যাব জান্নাত পাওয়া এত সহজ নয় জান্নাত পাওয়া এত বলেন না জান্নাত পাওয়া এত সহজ নয় এটা কেন বললাম হাদিসের একটা কিতাব আছে শরহ সুন্নাহ লিল বাগাওয়ি আল্লামা বাগাওয়ি রহমতুল্লাহ আলাইহি এই কিতাবটা লিখেছেন ওই কিতাবের মধ্যে একটা হাদিস আসছে শরহ সুন্নাহ লিল বাগাওয়ির মধ্যে একটা হাদিস আসছে বাকা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি মারাদিহি فقيل له ما يبكيك فقال أما إني لا أبكي على دنياكم هذه ولكن أبكي على بعد سفري وقلة زادي ولكن أبكي على بعد سفري وقلة زادي وإني أمسيت في صعود على جنة أو نار لا أدري إلى أيتهما كان يؤخذ بي আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন মরণের সময় হয়ে গিয়েছে
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সাহাবি যেই সাহাবি রাসূলের সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন সবচাইতে যিনি বেশি হাদিস বর্ণনা করেছেন ওনার নাম হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মরণের সময় হয়ে গিয়েছে মরণের সময় হওয়ার পরে বাকা আবু হুরায়রা তাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি মারাদিহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মরণের সময় কান্নাকাটি করতেছেন বলেন না কি করতেছেন মরণের সময় কান্নাকাটি করতেছেন রুনা জারি করতেছেন ফকিল লাহু মা ইউবকিকা কেউ একজন জিজ্ঞাসা করল আবু হুরায়রা আপনি কেন কান্নাকাটি করেন আপনি কেন কান্নাকাটি করেন আপনি তো রাসূলের অসংখ্য গণিত হাজার হাজার হাদিস বর্ণনা করেছেন আপনি তো রাসূলের মহব্বতের একজন সাহাবি রাসূলের বড় মাপের একজন সাহাবি আপনি কেন কান্নাকাটি করেন আবু হুরায়রা বলেন ও আমার ও সাহাবায়ে কেরাম ও আমার বন্ধুরা ও আমার সাথী সঙ্গীরা আমি কেন কান্নাকাটি করতেছি জাননি জাননি আমাইন্নি লাবকি আলা দুনিয়াকুম হাদিহি আমি দুনিয়াতে থাকার জন্য নয় আমি দুনিয়াতে থাকার জন্য আমি লম্বা সময় বেঁচে থাকার জন্য কান্নাকাটি করতেছি না আমি লম্বা সময় বেঁচে থাকার জন্য দুনিয়ার জন্য দুনিয়ার সম্পদের জন্য দুনিয়ার গাড়ির জন্য দুনিয়ার বাড়ির জন্য দুনিয়ার ধন সম্পদের জন্য আমি আমি কান্নাকাটি করতেছি না তাহলে কেন কান্নাকাটি করতেছেন আবু হুরায়রা বলেন ওয়ালাকিন আবকি আলা বুদ সফরি ওয়া কিল্লাত জাদি আমি কান্নাকাটি করে করতেছি জাননি ওয়ালাকিন আবকি আমি কান্নাকাটি করতেছি এজন্য আলা বুদ সফরি ওয়া কিল্লাত জাদি আমি তো চিরেই মারা যাব আমি অচিরেই মারা যাব এমন এক লম্বা সফরের দিকে আমি রওনা দিতেছি এমন এক লম্বা সফরের দিকে আমি যাইতেছি এমন এক লম্বা সফর যেই সফরের শুরু আছে শেষ নাই যেই সফরের আখেরাতের শুরু আছে শেষ নাই আবু হুরায়রা বলেন লম্বা সফরের দিকে আমি রওনা দিতেছি যেই সফরের শুরু আছে শেষ নাই যেই আখেরাতের শুরু আছে শেষ নাই ওয়ালাকিন আবকি আলা বুদ সফরি ওয়া কিল্লাত জাদি আমি তো লম্বা সফরের দিকে রওনা দিতেছি কিন্তু আমার ওই সফরের মাল সামানা ওই সফরের আসবাবপত্র আমার কাছে কম বলেন না সুবহানাল্লাহ আবু হুরায়রার মতো সাহাবি যেই সাহাবি দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন ওই আবু হুরায়রা বলতেছেন আমি তো এমন সফরের দিকে রওনা দিতেছি যেই সফরে যাওয়ার ক্ষেত্রে আমার কাছে মাল সামানা কম আমার কাছে আসবাবপত্র কম আবু হুরায়রা বলেন ওয়া ইন্নি আমসাইতু ফি সুউদিন আলা জান্নাতিন আও নারিন আবু হুরায়রা বলেন আমি তো মারা যাব মারা যাওয়ার পরে আমার আল্লাহ আমাকে জান্নাতে দিবেন নাকি জাহান্নামে দিবেন এই বিষয়টা আমি জানি না লা আদরি আলা লা আদরি লা আইয়াতিহিমা কানাই উখাদুবি আমি জান্নাতি না আমি জাহান্নামে আমাকে আল্লাহ জান্নাতে দিবেন নাকি জাহান্নামে দিবেন এই জন্য আমি আবু হুরায়রা বেশি বেশি আল্লাহর কাছে কান্নাকাটি করতেছি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী আল্লাহর কাছে কান্নাকাটি করতেছেন আল্লাহর কাছে রুনাজারি করতেছেন মরণের সময় যেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন ওই আবু হুরায়রা বলতেছেন আমি জান্নাতি না জাহান্নামী আমি জান্নাতি না জাহান্নামী এই ভয় এই টেনশনে আমি দুনিয়াতে থাকা অবস্থায় কান্নাকাটি করতেছি আমরা তো গুনাহের উপরে গুনাম
নাফরমানির উপরে নাফরমানি, সকালে নাফরমানি করি, বিকালে নাফরমানি করি, দাঁড়ায় নাফরমানি করি, বসে নাফরমানি করি, শুয়ে শুয়ে নাফরমানি করি, গুনাহের কাজ করি, এত গুনাহের কাজ করার পরে, এত নাফরমানি করার পরেও আমাদের চোখ দিয়ে পানি আসে, আমাদের চোখ দিয়ে পানি আসে না, কারণ কি, কারণ হইল গুনাহ করতে করতে, নাফরমানি করতে করতে আমাদের দিলটা পাথর হয়ে গিয়েছে। বাস্তব না অবাস্তব? বলেন না বাস্তব না অবাস্তব? ও দুস্ত আহবাব, শুধু বয়ান করলাম, শুধু বয়ান করলাম আমল করলাম না, শুধু বয়ান শুনলাম আমল করলাম না, এরকম হলে চলবে না। বয়ানের পাশাপাশি, বয়ান শোনার পাশাপাশি আমল করতে হবে, রুনাজারি করতে হবে, কান্নাকাটি করতে হবে, এবং সব ধরনের গুনাহের কাজ ছেড়ে দিতে হবে, সব ধরনের গুনাহের কাজ ছেড়ে দিতে, সব ধরনের গুনাহের কাজ ছেড়ে দিতে আমরা সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ, রাজি আছি তো ইনশাআল্লাহ। গুনাহ হয়ে গেলে, গুনাহ কইরা ফেললে, গুনাহ হয়ে গেলে সাথে সাথে আল্লাহর কাছে রুনাজারি করব, কান্নাকাটি করব, রাজি আছি তো ইনশাআল্লাহ, রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে রুনাজারি করতে, কান্নাকাটি করতে আমরা সবাই প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে রুনাজারি করা, কান্নাকাটি করা, তৌবা ইস্তেগফার করার বেস্ট বেটার মূল উপযোগী এবং গুরুত্বপূর্ণ সময় হইল তাহাজ্জুদের সময়। কোন সময়? বলেন না কোন সময়? জুরে বলেন না কোন সময়? তাহাজ্জুদের সময়। আল্লাহ তাআলা আমাদেরকে তাহাজ্জুদের সময় শেষ রাত্রে উঠা আল্লাহর কাছে রুনাজারি কইরা, কান্নাকাটি কইরা, আল্লাহর কাছ থেকে মাফি নিয়া বেগুনা অবস্থায় দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করেন। আমিন বলেন, আমিন বলেন, আমিন।